আজকের ভিডিওতে আমরা দেখে নেব শুধুমাত্র জমি জায়গার প্লট নাম্বার বা দাগ নাম্বার দিয়ে কিভাবে আমরা জেনে নিতে পারি এই জমি জায়গাটি আগে কার নামে ছিল, বর্তমানে কার নামে আছে, কতটা অংশ আছে বা কতটা পরিমাণ আছে, আর ঠিক কত সালে আগের ব্যক্তির নাম থেকে বর্তমান ব্যক্তির নামে সেই জমি জায়গাটি রেকর্ড হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি বাংলার ভূমি .gov.in ওয়েবসাইটে। আর এখানে আসার পর সর্বপ্রথম আমরা সাইন ইন হয়ে যাব। আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোড দিয়ে এখানে লগ ইন হয়ে যাব। ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন আমি এখানে আমার ইউজার নেম দেব, আমার পাসওয়ার্ড দেব এবং ক্যাপচা কোড দেব। দেওয়ার পর আমরা এখানে লগ ইন হয়ে যাব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হয়ে গেছি। আমি এখানে আমার নাম পেয়ে যাচ্ছি। এবার আমরা যেটা করব, আমরা চলে যাব সিটিজেন সার্ভিস অপশনে এবং সেখান থেকে আমরা মিউটেশন প্লট খতিয়ান ট্যাটাস এখানে আমরা একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে আমাদের কাছে একটি ছোট্ট ফর্ম ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে ছোট্ট ফর্ম ওপেন হয়ে গেছে। তো আমরা চাইলে আমাদের প্লট নাম্বার দিয়েও সার্চ করতে পারি, চাইলে আমরা খতিয়ান নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারি। তো চলুন আমরা এখানে প্লট নাম্বার দিয়ে সার্চ করে দেখব কি কি তথ্য আমাদেরকে দেখানো হয়। তো প্রথমে আমরা আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এবং তারপরে আমরা আমাদের ব্লক সিলেক্ট করব। তো আপনি আপনার ডিস্ট্রিক্ট এবং ব্লক সিলেক্ট করবেন এবং তারপরে আপনি আপনার মৌজা সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পর নিচের ঘরে আপনি এখানে আপনার প্লট নাম্বার দিয়ে দেবেন বা যে জমি জায়গার তথ্য আপনি জানতে চাইছেন সেই প্লট নাম্বার বা দাগ নাম্বার আপনি এখানে এন্ট্রি করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে ক্যাপচা কোড এন্ট্রি করবেন। দেওয়ার পর তারপরে এখানে সাবমিট অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করলে আপনারা কিন্তু দেখতে পাবেন নিচের দিকে সেই প্লট নাম্বারের যতজন অংশীদার আছেন তাদের প্রত্যেকের নাম এখানে আপনারা পেয়ে যাবেন। প্রথমে এখানে কেস নাম্বার পেয়ে যাবেন। আশা করি আপনারা কেস নাম্বার সম্পর্কে জানেন এবং কেস ডেট আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর দেখে নেবেন এখানে সেলার কে আছে, অর্থাৎ কোন ব্যক্তি বিক্রি করেছে। সেলারের খতিয়ান নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন, অর্থাৎ যে ব্যক্তি বিক্রি করেছেন তার খতিয়ান নাম্বার কত ছিল। বর্তমানে কোন ব্যক্তি কিনেছেন তার নাম আপনারা এখানে দেখতে পাবেন। বর্তমানে যিনি জমির মালিক তার খতিয়ান নাম্বার কি হয়েছে তার নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন এবং সেই খতিয়ান নাম্বার কবে ক্রিয়েট হয়েছে, অর্থাৎ তার নামে কত তারিখে এই জমিটি রেকর্ড হয়ে এই খতিয়ান নাম্বার তিনি পেয়েছেন সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এবং ডিটেলস কিছু তথ্য আমরা এখানে পেয়ে যাচ্ছি। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।